এর আগে 3 মাস আগে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ঝামেলা সৃষ্টি হয়েছে। হওয়ার পরে আমার বোন চলে আসে আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে। আসার পরে তো কালকে গতকালকে আসি, দেখি নিজের রাত্রিবেলা নিজের পর খোঁজাখুঁজি করে আমরা পাইনির লাশ। ওখানে ও লিজি মারি একটা রায়ের জমিতে মারি ফেলে দিয়েছে। তারপরে তো বেলা মোটামুটি 8টার সময় লাশ আমরা দেখতে পাই। একটা লোক যাচ্ছিল আমাদের দিদি এসে দেখতে, তারা খবর হয়। তারপরে তো এখানে এই পর্যন্ত লাশ তুলে নিয়ে এসছে পুলিশ এখানে। কি অনুমান করছেন যে রাফিজুল্লাহ নিজেই আসছিল? আমার মা নিজে দেখেছে সেটা। কে মেরেছে বলে অনুমান করছেন? ও তো রাফিজুল্লাহ, আমার সে ভগ্নীপতি, আমার বোনের স্বামী। ওছাড়া কেউ হতে পারে না, এটা অনুমান করছেন? ওছাড়া কেউ হতে পারে না, কারণ ও নিজে দেখেছে আমার মা ওকে দেখে নিজে। আচ্ছা, কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা আর ফাঁসি চাই, কারণ হচ্ছে আমার বোন যেভাবে মরেছে, আমরা ফাঁসি ছাড়া কিছু চাইনি। আর